বর্তমান সময়ত আমি গোপালবড়ু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটো আসলে পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল বা পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে দিয়া হয়েছিল সেই পরীক্ষা কেন্দ্র বর্তমান সময় আমি উপস্থিত আছো। আর আমি যেহেতু দেড় বজার লগে লগে পরীক্ষা সমাপ্ত হয়েছে আর যুদ্ধ আসলে পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীসমূহ বর্তমান ওলাই আসবলে লওয়া দেখ পাওয়া গেছে। গতি বর্তমান সময় আমি পরিবেশ দেখাবলে চেষ্টা করে আছো, যখন অভিভাবক আছে বা আত্মীয় আছে বর্তমান সময় এই পরীক্ষা কেন্দ্র সম্মুখতে ভিড় করে থাকা দেখবলে পাওয়া গেছে। আর কিছু সময় পাশতে হয়তো যেসব ছাত্র ছাত্রী আছে বা পরীক্ষার্থী আছে পরীক্ষার্থী সকল ওলাই আসবে বাইরলে আর আসলে একটা বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া বলে কব লাগবে আজির দিনটা এক উৎসবমুখ পরিবেশ যেন পরিলক্ষিত হয়েছিল সমগ্র রাজ্যখনতে, যেহেতু লাখ লাখ পরীক্ষার্থী আজির দিনট পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল আর তারপরে দশ বজাতে আসলে বিভিন্ন প্রটোকল বান্ধি দিয়া হয়েছিল, বিভিন্ন সাবধানতা অবলম্বন করা হয়েছিল যেহেতু বিগত যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধরনের পরীক্ষাত বিভিন্ন ধরনের বিসঙ্গতি হওয়া দেখবলে পাওয়া গেছিল। আর এই গোটেই বিসঙ্গতিব যেন বর্তমান সময় সংঘটিত নহয় তারবাবে বিভিন্ন ধরনের প্রটোকল বা বিভিন্ন ধরনের নিয়ম কানুন বান্ধি দিয়া দেখবলে পাওয়া গেছিল আর বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দেখবলে পাওয়া গেছিল। যে বর্তমান সময় যদি আমি সামগ্রিক পরিবেশ দেখাবলে চেষ্টা করো তেন্তে যখন আসলে অভিভাবক আছে তেওঁলোক বর্তমান সময় উপস্থিত আছে, আপনার কোনোবাই দিছিল পরীক্ষা? আমার ফল শুভেচ্ছা থাকিল। আর এনেধরণে যখন আসলে অভিভাবক আছে বর্তমান সময় উপস্থিত থাকা দেখবলে পাওয়া গেছে। আর আপনি যেহেতু উল্লেখ করলে ইতিমধ্যে যে কেবাখনো ট্রেন 12খন ট্রেন ইতিমধ্যে গোটেই সমগ্র রাজ্যতে পরীক্ষার্থী সকলের নির্ধারণ করে দিয়েছিল, তার সমান্তরালক যদি আজির দিনট চাও তেন্তে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে কর্তন করে রাখা হয়েছিল আর ঠিক দেড় বজার লগে লগে কোনো কোনো প্রতিষ্ঠানের বর্তমান সময় ইন্টারনেট খুলি দিয়া দেখবলে পাওয়া গেছে। আর পুয়া প্রায় 10 বজারপরা আর কোনো কোনো ফোনত পুয়া 6 বজারপরা বন্ধ করে দিয়া দেখবলে পাওয়া গেছিল। আর বর্তমান সময় যে পরীক্ষা কেন্দ্রসমূহ আছে পরীক্ষা কেন্দ্রসমূহতো কিন্তু যেসব ব্যবস্থা আছে বা আরক্ষী বিভাগের লোক সকল যথেষ্ট মোতায়েন করা দেখবলে পাওয়া গেছিল, আর আসল তালাচী প্রক্রিয়া যথেষ্ট কটকটিয়াভাবে করা দেখবলে পাওয়া গেছিল। আর পরীক্ষা কেন্দ্রের ভিতর যদি চাওয়া হয় তেনতে নিজের বিভাগের যেসমূহ পরীক্ষা নিরীক্ষা সকল পরীক্ষা নিরীক্ষাসমূহ করা হয়েছিল আর সমান্তরালক যে গোটেইখিনি প্রমাণ ধরে রাখবেন ক্যামেরার আসলে ব্যবস্থা করা দেখবলে পাওয়া গেছিল। আর যেহেতু সমগ্র রাজ্যতে বর্তমান সময় অনুষ্ঠিত হয়ে গেছে এনে একটা পরীক্ষা যে লাখ লাখ পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে আর কোনো ধরনের যাতে বিসঙ্গতি নহয় বা কোনো ধরনের যাতে তাত লেফ্ট থাকি না যায় তারবাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দেখবলে পাওয়া গেল। আর আমি পুনৰ জনাইছো যে দেড় বজাত ঠিক পরীক্ষা শেষ হয়েছে আর তারপরে বর্তমান সময় যখন আত্মীয় আছে বা অভিভাবক আছে ভিড় করা দেখবলে পাওয়া গেছে। এই কেন্দ্রট প্রায় 706গৰাকী পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত আর সরহ সংখ্যক কিন্তু যুবতী দেখবলে পাওয়া গৈছিল বা মহিলা দেখবলে পাওয়া গৈছিল, অধিক কিন্তু মহিলা পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্রটো অবতীর্ণ হওয়া দেখবলে পাওয়া গৈছিল। আর তার সমান্তরালক যদি কবলে যাওয়া হয় তেন্তে খুব বেশি 40ৰ পৰা 50গৰাকীহে যুবক বা পুরুষ পরীক্ষার্থী দেখবলে পাওয়া গৈছিল। গতি বর্তমান সময় যখন পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীসমূহ আনবলে বাইরলে আসবলে এনে ধরনের আসলে এক হাড়ি সজা হয়েছে আর হয়তো কিছু সময় মুহূর্তের পিছতে ওলাই আসবো আর হাড়ি করা দেখবলে পাওয়া গেছে তেওঁলোকক আসলে এক সুন্দরক হাড়ি করে হয়তো কিছু পাশতে বাইরলে ওলাই আনব বা উলিয়াই আনব তেওঁলোকক বা ওলাই আসবলে দিব। আর ভিতর যেসব কাম কাজ আছে আসলে তেওঁলোকৰ প্রশ্ন বহি সংগ্রহ করাকে ধরে আর অন্যান্য যেসমূহ কাম কাজ থাকে বিভাগীয় কাম কাজ গোটেইখিনি ইতিমধ্যে হয়েছে বলে জানিপরা গেছে। আর পরীক্ষার্থীসকল বর্তমান সময় সম্পূর্ণ বাইরলে আসবলে সাজু হয়ে আছে আর কিছু মুহূর্তের পিছতে হয়তো বাইরে ওলাই আসবো। আর গুয়াহী মহানগরী বা কামরূপ মেট্রো জেলার কথা কোয়া হয় তেন্তে 329টা পরীক্ষা কেন্দ্রত আজির দিন হয়তো পরীক্ষার্থীসকল অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত। আর এই গোপালবড়ু যদি কেন্দ্রটোর কথা কোয়া হয় তেন্তে 706গৰাকী পরীক্ষার্থী এই কেন্দ্রটোত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল বলে জানিপরা গেছে। আর পুনরবার জানাইছো যে সরহ সংখ্যক যুবতী দেখাবলে পাওয়া গৈছিল এই পরীক্ষা কেন্দ্রটোত। আর খুব কম সংখ্যক আসলে যুবক পরীক্ষার্থী বা পুরুষ পরীক্ষার্থী এই কেন্দ্রটোত দেখবলে পাওয়া গৈছিল। গতি বর্তমান সময় আমি যদি কও তেনে যুবতীসকল বিশেষ যুবতীসকল এনেদরে শাড়ি পাতি সাজু হয়ে থাকা দেখবলে পাওয়া গৈছিল। ছোৱালী আছে, পরীক্ষা হয়ে গেল আর আধা ঘন্টা হয়ে গেল তাতে থিয় করে রাখিছে, কারণটো বুঝিব পৰা নাই। যখন গেটৰ সিকিউরিটি আছে আপোনাৰ সিকিউরিটি আছে তেওঁলোকে না জানে কব নোৱাৰে ভিতৰত কি হৈছে কি কিমান আৰু অলপ সময় প্ৰয়োজন বুলি প্ৰয়োজন বুলি আধা ঘণ্টা হৈ গ'ল পৰীক্ষা হোৱাৰ কব নোৱাৰো তেখেতসকলে উত্তৰ দিব নোৱাৰে সিকিউরিটি কৈছে ভিতৰত কি হৈছে আমি নাজানো। আপুনি ভিতৰ সুধি আহক বুলি ক'লে গৈছে কিন্তু এখন ৰিজাল্ট অহা নাই তাৰ এতিয়ালৈকে এখন ৰিজাল্ট অহা নাই। ইমান সময় হল চিন্তা কর, সৰু সৰু ল'ৰা ছোৱালী বাচ্চা লৈ পেলাই ৰখি আছে ঘৰ গৃহস্থী এইখানে চিন্তা কৰকচোন ইমান সময় হল আধা ঘণ্টা বেছি হৈ গ'ল
ভিতর কি হয়েছে কন্ডিশন জানবো আমিও, আর ইমান সময় খারা হয়ে আছে চিন্তা করব, সাধারণত বহু সময় ধর খারা হয়ে আছে চিন্তা করব, বহু সময় খারা হয়ে আছে, ধৈর্য থাকবে লাগবে না, অল্প সময় ধৈর্য নোহা হয়ে গেছে ইমান সময় নয়, বাচ্চা ঘর গাড়িছে না চিন্তা করো, 45 মিনিট হল, 45 মিনিট সময় এনেকে কি খেলি মেলি হয়েছে, নিশ্চয় কিবা একটা গন্ডগোল হয়েছে ভিতর, কিবা আগত দুজনী ওলাই গেছে, আর এতিয়া বাকি কেজনী গোটাই কেজনী বন্ধ করে দিছে, আর বাকি ছোৱালী যে ওলাই গল, হে দুজনী ছোৱালী কেনেকে ওলাই গল, ইমান সিকিউরিটি রাখার পিছত তো যাব দিছে না, বাকি কেটা কি করিছে, ছোৱালী ওলাই দিও, হে ওলাই দিব তো, ছোৱালী ওলাই দিও, কেতিয়া দিব, টাইমৰ মূল্য নাই নেকি, সময়ৰ ভ্যালু নাই নেকি, ভিতরের পুলিশে ভুল করেছে, সিকিউরিটি ভুল করেছে, আর আমার ছোলি ভাড়া আসতে দিয়েছে, উলিয়াই দিও, উলিয়াই দিও, উলিয়াই দিও, তাহলে আমার ছোলি লাগে, নাই নাই, আমার হবে, আইবো কে, কে আইবো, কে আইবো, কে আইবো, ইমান রখা দিছে, আধা ঘন্টার বেশি রখা দিয়ে আছে, এনেকে রখব লাগে নাকি, রখাই থৈ দিছে আধা ঘন্টা সময় আমি রখি আছো, কিয় গম পায় নেকি কিয় রখাইছিল আপোনালোকক, একো গম পোৱা নাই, আজি অনুষ্ঠিত হয়েছিল এক বৃহৎ নিযুক্তি পরীক্ষা আর এডিআরই এক্সামের আজি থার্ড গ্রেডর পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে, আর বর্তমান সময় গোপালবড়ো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্রের পর যে পরীক্ষার্থী আছে পরীক্ষার্থী ওলাই আহি থাকা দেখলে পাওয়া গেছে, আর আমি মন্তব্য লোবলে চেষ্টা করি, কেনকা হয়েছে পরীক্ষা, এক্সাম লিখিছো বাৰু, এটা নাজানো আর কি হব, মানে মই ইমান প্রিপারেশনও করা নাছিল, বাস আশা করার মতো আইছে, অলমান ইজি আইছে, মানে ইংলিশ ইজি আইছে, ম্যাথ ইজি আইছে, বাকি রিজনটো অলমান হার্ড আছে, আৰু এনেধৰণে বৰ্তমান সময় পৰীক্ষাৰ্থী সকল ওলাই আহি থকা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু আমি যদি কিছু আগুৱাই যাওঁ আমি আৰু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম, আৰু এনেধৰণে আচলতে যি পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল পৰীক্ষা সুকলম ইতিমধ্যে অনুষ্ঠিত হৈছে বুলি জানিব পৰা গৈছে, আৰু কেনেকুৱা হ'ল পৰীক্ষা, ভাল হৈছে, হয় নেগেটিভ মাৰ্কিং আছে বৰ্তমান আজি যিটো পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে, আৰু সমান্তৰালকৈ যদি চোৱা হয় OMR শ্বীট ব্যৱহাৰ কৰা হৈছে, গোটেই প্রক্রিয়াটো ঠিকই আছে নে, হয় যথেষ্ট ঠিকই আছে, একো খেলি মেলি হোৱা আমি দেখা নাই, আর যেনেকে হব লাগে সেইমতে হৈছে, আশা কৰা মতে প্রশ্ন আহিছে, হয় হয় নিশ্চয় শুভেচ্ছা থাকিলে আমাৰ ফালৰ পৰা, আৰু এনে ধৰণে পৰীক্ষাৰ্থী সকল ওলাই আহা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু যি গুৱাহাটীৰ গণেশগুৰি সমীপতে যি গোপালবড়ো উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় আছিল, আৰু ইয়াতে প্ৰায় 706 গৰাকী পৰীক্ষাৰ্থী আজি দিনটোত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছে বুলি জানিব পৰা গৈছিল, আৰু যি পুৱা 10 বজাতে পৰীক্ষা হলত প্ৰৱেশ কৰিছিল আৰু তাৰ পৰা পৰীক্ষা আৰম্ভ হৈছিল, পুৱাৰ ভাগত ইয়াত তন্নতন্নকৈ পৰীক্ষা কৰা হৈছিল যে যিসমূহ আচলতে নীতি নিয়ম বান্ধি দিয়া হৈছিল, নীতি নিয়মৰ মতে পৰীক্ষাৰ্থীসকল ভিতৰলৈ গৈছে নে নাই, বা অথবা যিসমূহ আচলতে প্ৰটকল বান্ধি দিয়া হৈছিল যে কোনোবা ইলেক্ট্ৰনিক ডিভাইচ ভিতৰলৈ লৈ গৈছে নেকি, বা অন্য ধৰণৰ কোনো সামগ্ৰী লৈ গৈছে নেকি, গতিকে গোটেই কথাখিনি তন্নতন্নকৈ পৰীক্ষা কৰা হৈছিল, আৰু বৰ্তমান সময়ত এই পৰীক্ষাৰ্থীসকল বাহিৰলৈ ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু বহুতৰে মুখত বৰ্তমান সময়ত এটা হাঁহি বিৰিঙা দেখিবলৈ পোৱা গৈছে, বিশেষকৈ হয়তো তেওঁলোকে আশা কৰা মতে তেওঁলোকৰ ফলাফল আহিছে বা প্ৰশ্ন উত্তৰ আহিছে, আৰু গোটেই পৰীক্ষাটো ইতিমধ্যে সম্পন্ন হৈছে বুলি ক'ব পাৰি, আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত, News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।